আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ, আমরা অগস্ট মাসের শেষের দিকে আমাদের যে মাদ্রাজি লিচুর গাছ ছিল, মাদ্রাজি কিছু লিচুর গাছগুলোতে তখন পাতা নতুন অবস্থায় বের হচ্ছিল, সেটা যে স্প্রে করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যাতে নতুন পাতাগুলো হেফাজত হয়। তো দর্শক, এই যে আমাদের নতুন পাতাগুলোর অবস্থা দেখছেন, আল্লাহ হয়তো পাতাগুলো নষ্ট করে নাই। এর আগে আমরা দিয়েছিলাম থিওভিট এবং ইমিডাক্লোপিড দিয়েছিলাম। দর্শক, এই যে দেখেন আমাদের নতুন পাতাগুলো, এই যে পাতা একটু বড় হয়ে এসছে সেগুলো তো আর ইনশাল্লাহ ক্ষতি হবে না, যেমন এই পাতাতে আর এই পাতাতে আর ক্ষতি হবে না, এগুলো মোটামুটি বড় হয়ে আসছে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে পাতাগুলো মাকড় এবং অন্যান্য পোকা থেকে যাতে রক্ষা করতে পারি। আমরা আশা করছি এই পাতা ম্যাচিউর হওয়ার পরেই, আমাদের যেহেতু শীত একটু আর্লি আসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরু থেকেই পাতা ছাড়া বন্ধ করবে গাছ, হাইবারনেশন চলে যাবে। বা হাইবারনেশন শেষেই, অর্থাৎ শীত নিতে শেষেই প্রথম যেটা আসবে, যদি মুকুল আসে তো মুকুল চলে আসবে, এটাই হলো আমাদের কনসেপ্ট। তো ওই এই শেষ পাতাটাকে আমরা হেফাজত করার জন্য স্প্রে করছিলাম, যে ধরো এগুলো একটু বড় ছিল ওই সময়, তো এগুলো ম্যাচুর হয়ে আসছে। এই পাতাতে ইনশাল্লাহ আর ক্ষতি করার কোনো সুযোগ নাই, পোকা ক্ষতি করতে পারবে না। এই দর্শক, এগুলো তার পোকা ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না। তো এই পাতাগুলো ম্যাচিউর হলেই আশা করা যায় এগুলো থেকে আগামীবার মুকুল বের হবে। দর্শক দেখছেন এই যে ম্যাচিউর পাতাগুলো, তো এগুলো মাদ্রাজি, এর পাতা আগে বের হয়, মাদ্রাজির পরে বেদানা বের হবে, তারপরে বোম্বাই। মুকুল আসার ক্ষেত্রেও দর্শক, প্রথমে বোম্বাই বের হবে মাদ্রাজি, তারপরে বেদানা, তারপরে হলো আপনার বেদানার পরে আপনার বোম্বাই, বোম্বাই শেষ জাত, শেষ মানে শেষে আসে। এটা হলো দর্শক বাড়ি ফোরাম। এখন একই বাগানের এই ওই আগের পাতাটা দেখালে মোটে ম্যাচিউর হয়েছে, এটাও দেখেন এই গাছের পাতা ম্যাচিউর হয়ে আসছে, কিন্তু পাশের গাছে কেবল বের হচ্ছে। এ দর্শক, এই যে দেখেন কেবল বের হচ্ছে। এই যে এগুলো ছিল বাড়ি ফোরের ছোটো পাতা, আল্লাহর রহমতে এগুলো নষ্ট হয়নি। আর সেই সময় আমরা ইয়েতেও দিয়েছিলাম ওষুধ, আপনার মাদ্রাজিতে বেদানাতে, তো বেদানাতে স্প্রে দিয়েছিলাম। বেদানার মুখগুলো বের পাতাও বের হচ্ছে দর্শক, বেদানার পাতাও বের হচ্ছিলো বা কিছু বের হয়ে গিয়েছে। এই যে এগুলো দর্শক আমাদের বেদানা লিচুর গাছ, এগুলো হলো সব বেদানা। এই যে ইয়ের নতুন পাতা ঠিক আছে আল্লাহর রহমতে, এগুলো হলো বাড়ি ফোর। আর এর এখন নতুন করে বের হচ্ছে দর্শক বোম্বাই, তো বোম্বাই কিছুদিনের মধ্যে স্প্রে করবো, তো বোম্বাই পাতাটা নষ্ট না হয়। এই দর্শক, এই গাছগুলো হচ্ছে আমাদের বেদানা লিচুর গাছ, এখানে 5টা আমাদের বেদানা আছে। এই বছর এই গাছগুলোতে আল্লাহর রহমতে অনেক ভালো ফল এসেছে, এই 5টা গাছেই আমরা 20,000-এর উপরে লিচু হারভেস্ট করছি। এই যে দর্শক, এগুলো হলো বাড়ি ফোর। আর আপনাদের এখন দেখাই বোম্বাই, এই যে বোম্বাই, এগুলো হলো আমাদের বোম্বাই অংশ, এই ছোটোগুলো, এগুলো চায়না 3, বেদানাও আছে। এই দর্শক, বোম্বাইয়ে কেবল পাতা ছাড়তিছে, এই যে দেখেন, এই যে ছোটো করে দেখা যাচ্ছে হয়তো, এগুলো হলো বোম্বাই। এই দর্শক, এই পাতাটাই হয়তো বোম্বাইয়ে হাইবারনেশনে যাওয়ার আগে শেষ পাতা। আমরা চেষ্টা করবো দর্শক এই পাতাগুলোকে হেফাজত করার, সেই জন্য আর কিছুদিন পরে হয়তো এই সপ্তাহের যে কোনো একদিন, মানে সামনের সপ্তাহে আমরা স্প্রে করবো। এগুলো দর্শক আমাদের বাড়ি ফোরামের গাছ, ছোটো গাছ, 2 বছর বয়সের গাছ। বোম্বাইটা আপনাদের দেখাই দিই, এই যে দর্শক পাতা ছাড়ছে, আর একটু ছাড়ুক, বের হোক, আমরা তারপর স্প্রে করে দেবো। তো আমরা যে স্প্রেটা দিব, বৃষ্টি না হলে মোটামুটি 2 সপ্তাহ হেফাজত করবে, বৃষ্টি হলে হয়তো মানে আবার দেয়া লাগতে পারে। তো দর্শক, এই ছিল আজকের পর্যন্ত, এটা জাস্ট রিভিউ দিলাম যে স্প্রে দেওয়ার পর বর্তমান পরিস্থিতি কি। তো দর্শক, এখানে আমাদের একটা বড় গাছ আছে মাদ্রাজি, এই মাদ্রাজিতেও গত 31 তারিখে স্প্রে করেছিলাম। এই দর্শক পাতাগুলো আল্লাহর মধ্যে ঠিক আছে, এই যে দেখ পাতা নষ্ট করেনি, ভালো অবস্থায় আছে। এই যে
এটা দর্শক আমাদের বাগানের সবচেয়ে বড় গাছ। তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।